খোকরোর বাচ্চা মাত্র একদিন বয়স, ডিম ফুটে একদিন হলো বেরিয়েছে, এর কি বিষ বা বিষ দাঁত কিছু আছে? চলুন পরীক্ষা করে দেখা যাক। অনেকের মধ্যেই ধারণা আছে এ তো সাপের বাচ্চা, এর বিষ দাঁত হয়নি। কিন্তু ভালো করে দেখুন, বিষ দাঁত নিয়েই এরা ডিম ফুটে বেরোচ্ছে। শুধু খোকরো বলে নয়, সমস্ত প্রজাতির সাপই দাঁত বা বিষ দাঁত নিয়েই জন্ম নেয়। সুপার ম্যাক্রো মোড অন করে যেটা দেখা যাচ্ছে, একদম ছোট্ট এই সাপটির বিষ দাঁতের দৈর্ঘ্য মাত্র 2 মিলিমিটার হলেও একে হেলাফেলা করা একদমই উচিত নয় বন্ধুরা। ডিম ফুটে বেরোনোর পর থেকেই এদেরকে শিকার করে খাদ্য সংগ্রহ করতে হয়। শিকারকে মারার জন্য বিষ দাঁত এবং বিষথলি দুটো নিয়েই এরা প্রকৃতিতে আসে। আর একটি তথ্য আপনারা জেনে রাখুন, অনেকেই হয়তো ভাবেন বিষ দাঁত সংখ্যায় এক জোড়াই হয়, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে দাঁত দুটো এখন দেখতে পাচ্ছেন সেই দাঁত দুটো ছাড়াও এর ঠিক পিছনে অপেক্ষাকৃত ছোট আকারের আরও এক জোড়া বিষ দাঁত সাপটির রয়েছে।